হাই, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায়, আমার প্রভুর আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। যাই হোক, অনেকদিন ভাবি যে না থাক, আজকে আর শরীর টানছে না, আজকে আর কোনো রকম ব্লগিং করবো না। কিন্তু কি করবো বলো তো, তোমাদের সাথে এমনই একটা কানেকশন না ভেবেও করে ফেলি। আজকে সকাল থেকে নিজের শরীরটা বেশ খারাপ লাগছিল, মাথার যন্ত্রণা করছিল, মানে যন্ত্রণা ঠিক নয়, এক প্রকার সেই ধরে থাকা ব্যথা বলে না, সেরকম ধরে থাকা ব্যথা হচ্ছিল। তো সকালবেলা টুকটাক অনেক কটা জামাকাপড় কাচার ছিল, জানো তো আমার এটা রোজকারের কাজ। যারা আমাকে কন্টিনিউয়াসলি দেখো তারা জানো যে আমি কি লেভেলের বাতিকগ্রস্ত একটা মানুষ, যার জন্য আমার প্রত্যেক দিনই কম বেশি কাছাকুচি থাকে। তো কাছাকুচি ছিল, নেবে রান্নাবাড়ি ছিল, ঠিক রান্না করে ওপরে এসে নেনুকে ভাত খাওয়াচ্ছি আর রেডি করাচ্ছি, সেই মুহূর্তে একজনের ফোন আসে, খুব কাছের একটা মানুষের ফোন আসে। সে জানায় তার দুটো বাচ্চা ছিল, তার মধ্যে বাচ্চা মিন্স আমি আগেই বলে দিই, অনেকেই হয়তো আমার এই কথাটাকে আবার ধরবে, তো বাচ্চা মিন্স এক দুটো পাখি। দেখো, যে মানুষ যা যে পশুই বাড়িতে পুষুক না কেন, আমি তো পার্সোনালি মনে করি সেগুলো তার নিজের সন্তানের থেকে কম কিছু নয়। আর যদি একটা কুকুরও আমি বাড়িতে নিয়ে আসি, তাকে আমি আমার নিজের সন্তান স্নেহেই বড় করে তুলব, এমনটাই আমার মনে হয়। আই হোপ আমার এই কথাটাকে অনেকেই এগ্রি করবে। তো তার দুটো সন্তান ছিল, গোটা আড়াই বছর তার কাছে ছিল, থাকার পর লাস্ট তিন চার সপ্তাহ বলবো না, এক সপ্তাহের মধ্যে আর কি হঠাৎ করে পাখিটা অসুস্থ হয়ে যায়। ওতে ডাক্তার দেখানো হয়, ওষুধও দেওয়া হয়, সব কিছুই দেওয়া হয়। অ্যাকচুয়ালি পাখিরা এত বেশি ইনোসেন্ট হয় না, এত বেশি ইনোসেন্ট হয়, তো যেহেতু পাখিরা অনেক বেশি ইনোসেন্ট হয়, ওদের কষ্টটা না কোনোভাবেই বোঝা যায় না। পাখি তো আমরা কি ভাবি, না বাবা হাত দেবো না, যদি উড়ে বেরিয়ে যায়, আরে বাবা আমরা এক প্রকার ওদেরকে বন্দি করেই রেখেছি, ওদের স্বাধীনতাটুকু আমরাই কেড়ে নিয়েছি। কিন্তু তাও অতি বলে না, অতি ভালোবাসা থেকে মানুষ বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেই অ্যাগ্রেসিভনেস থেকেই কিন্তু আমরা এই জিনিসটা করে ফেলি। তো যাই হোক, তার ওই একটা বাচ্চা গত হয়েছে কালকে বিকালেই, তো তারপর থেকেই তার মনটা খুব খারাপ। আর একটা খাঁচায় একটা পাখি পড়ে থাকা, তার থেকে প্যাথেটিক ব্যাপার না আর কিছু হয় না। তোমরা জানো, দেখেওছো, যখন আমার বিল্লুর শরীরটা খুব খারাপ হয়েছিল, আমি কিন্তু রানীকে বিল্লু থেকে ছাড়া করিনি, রানীর সাথেই আমি বিল্লুকে রেখেছিলাম। কারণ আমি ফিল করেছিলাম একজন সঙ্গীর মানুষের জীবনে খুব দরকার, খুব দরকার। দেখো, আজকে আমার যদি কোনো রকম কিছু শরীর খারাপ হয় বা কোনো ক্ষতি হয় আমার, তো আমার তো মনে হয় আমার পাশে দাঁড়ানোর মতো সবচেয়ে স্ট্রং পার্সনটা হলো আমার হাজব্যান্ড অর্পণ। তো ঠিক সেরকমই যদি ভগবান না করুক সে বাইরে আছে, যদি তারও কোনো রকম মাথার যন্ত্রণা, জ্বর, সর্দি কাশি যাই হোক না কেন, তো তার পাশে দাঁড়ানোর মতো স্ট্রং পার্সন কিন্তু আমি আছি, মানে আমি ওর ওয়াইফ। তো সেরকমই একজন সঙ্গী জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের খুব দরকার। তো সেই জন্য আমি কখনোই বিল্লুর সাথে রানীকে আলাদা করে দেয়নি, ওদের দুজনকে এক জায়গায় রেখেছি। আর তোমরা সবটা দেখেছো, বিল্লু পুরোপুরি রিকভার করে গেছে, ওর গায়ের লোমগুলো পর্যন্ত একদম পয় পরিষ্কার, ওকে দেখলে মনেই হবে না যে ওর অতখানি একটা হ্যামারেজ ওর স্কিনের সাথে হয়ে গেছে। তো যাই হোক, তারপর বিল্লু রানীর ঘর আলো করে আমাদের অয়েনজু আসে, তো সংসারটা হ্যাপিলি ঠিকঠাক। তো সেরকমই যে চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে, তার নাম ছিল হলুদ পাখি ছিল, তাকে হয়তো সম্ভবত হদু বলেই সবাই ডাকতো বা হলদি বলে ডাকতো, যাই হোক কিছু বলে হয়তো ডাকতো। আর যে পাখিটা আছে সেটা হচ্ছে বেগুনি রঙের পাখি, তাকে ওরা সবাই মানে পিসি, যে পিসিদের বাড়ি থেকে আমি নিয়ে এসেছি, সে পিসিরা ওকে বেগু বলে ডাকতো, তো আমিও তার নাম দিয়েছি বেগু। তো হঠাৎ করে খবরটা পেতে না এত বেশি হকচকিয়ে গেছিলাম যে কোনো রকম ভেবেছিলাম নেনুকে রাস্তায় নিয়ে বেরিয়ে ব্লগটা স্টার্ট করবো, বাট স্টার্ট করে উঠতে পারিনি, আর হাত পা শুকিয়ে যাচ্ছিলো। নিজের যখন সবুজকে হারিয়েছিলাম ঠিক ওই দিনটার কথা হঠাৎ করে মনে পড়ে গেছিলো যে আমিও তো আমার সবজিকে ঠিক এরকমভাবে হারিয়ে ফেলেছিলাম। তো সেই রকমই মাথার উপর দিয়ে সব কিছু যেন ফট করে ফ্ল্যাশ হয়ে গেছিলো। তো যাই হোক, স্কুল থেকে বাড়ি আসার পর পিসির বাড়িতে যাই, পাশেই আমাদের পাশেই বাড়ি, তো সেখান থেকে গিয়ে আমি
নিয়ে আসি ও পাখিটাকে। আর পিসি খাঁচা সমেতই ওকে দিয়ে দিয়েছে, 10-12 দিন যাক ও আলাদা থাকুক, তারপর দেখবো। অ্যাকচুয়ালি কি পাশাপাশি দুটো খাঁচা থাকলে কি ওর যে একা ব্যাপারটা সেটা ও ফিল করবে না, কারণ আমার অলরেডি 9টা পাখি আছে। ও একা থাকলে কি হবে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, যে ও বুঝে যাবে যে আমার এরা আমার সঙ্গী, এরা আমার বিপদ বাড়াবে না বা এরা আমার কোনো রকম বিপদের কারণ হবে না, ও এটা ভাববে যে এটা আমার সঙ্গী। তো 10 দিন আলাদা থাক আজ থেকে 10 দিন বা 5-7 দিন, যেরকমই ও আন্ডারস্ট্যান্ডিংটা যেমন হবে, তারপর ওকে আমি ওই বড় খাঁচায় ট্রান্সফার করব, ছোট খাঁচায় আর কি, ওদের সাথে 10 জনকে এক জায়গায় রাখার চেষ্টা করব। দেন যদি দেখি যে হ্যাঁ ওরা প্রপারলি প্রত্যেকে ওই খাঁচায় নিজেদের মতন করে আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে পারছে, তখন আমি ওদেরকে আবার একসাথে রাখার কথা ভাবনা চিন্তা করব। তো যতদিন পর্যন্ত না ভাবছি ততদিন পর্যন্ত ওরা যেমন আছে তেমন থাক, সব কিছু সময়ের সাথে সাথে সব সেটেলমেন্ট করব। তো চলো আমার বাড়ির নতুন মেম্বার, আমার পাখি পরিবারের নতুন মেম্বারকে একটু তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আই হোপ যতটা আমি ভালোবাসা দিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি, ওর তরফ থেকেও হয়তো ততটাই ভালোবাসা থাকবে। আর ও জানো তো খুব আয়না দেখতে ভালোবাসে, তো এসিতে থাকে, আয়না দেখতে ভালোবাসে। তো ওকেও আমি বাড়িতে আসার পর একটু জল দিয়ে গা হাত পাটা সোফ করে দিয়েছিলাম। আর ওরা ওরা আর কি মনে করে, মানে পিসিরা মনে করতো যে এই পাখিটা খুব ডাকু টাইপের পাখি, কিন্তু বিশ্বাস করো ট্রাস্ট মি, আমি ওকে যখন নিয়ে আসলাম বা ওদের বাড়িতে যখন ওকে আমি হাত দিয়ে করে ধরলাম, আমাকে খুব জোর একটা বাইট করেছিল, পিসিকেও করেছে, মানে ওকে কেউ গায়ে হাত দেয় না, এই ফার্স্ট টাইম আমি ওর গায়ে হাত দিলাম। তো তাতে করে ও খুব রেগে গেছিলো, রেগে গিয়ে কামড়েও দিয়েছিলো। তো না এখন বেশ স্বতঃস্ফূর্ত আছে, আর দেখো ও কিন্তু খাচ্ছে, দেখেছো? অ্যাকচুয়ালি সঙ্গীটা হারা হয়েছে না, ওদের ওদের দুঃখ কষ্ট তো আর আমরা বুঝতে পারবো না, তবে হ্যাঁ বুঝতে পারবো না বলছি ঠিকই, বাট চেষ্টা করলে হয়তো বোঝা যায় যে আমরা যদি আমাদের প্রিয় সঙ্গীটাকে কাছছাড়া করি তখন ঠিক যতটা আমাদের কষ্ট হয়, ও আমরা বলে ফেলি কেঁদে ফেলি, বাট ওরা তো বলতেও পারবে না কাঁদতেও পারবে না। আর দেখো না ওকে দেখে আমারগুলোর এক্সাইটমেন্ট একদম চরমে আছে, দেখো দেখছো কেমন করছে, বিশ্বাস করো ওই যে পাখিটা চলে গেছে তার জন্য খুব মন খারাপ করছিল, ইনফ্যাক্ট মন খারাপ আমার এখনও করছে, কিন্তু আমি সবুজকেও এখনও ভুলতে পারি না, ওটা আমার হলুদ সবুজ মেশানো ছিল, এই ঠিক ওর মতনই বিকুর মতনই দেখতে ছিল। তো যেমন আমার ঘরে বিল্লু, রানি, টিকু, বিকু, অয়েঞ্জু, নীলু, ছোটু, ফরেন, ক্রিম, ঠিক সেরকমই বেগু, বেগুও আমার পরিবারের একটা মেম্বার হয়ে গেল আজ থেকে। তোমরা ওকে ভালোবাসা দিও আর আশীর্বাদ করো যাতে ওর রাগি মস্তিষ্কটা একটু ঠান্ডা হয়ে যায়। দেখো না দেখো এদের এদের উত্তেজনাটা দেখো, বিশেষ করে তো আমার রানী ওকে দেখে একদম ফিদা হয়ে গেছে, দেখছো রানী কী পাগলামি শুরু করেছে, পুরো একদম আইফেল টাওয়ার পার হওয়ার মতন করে পার হচ্ছে, দেখো 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 আমার রানী পুরো ফিদা হয়ে গেছে, বললাম না আমার রানী পাগল হয়ে গেছে, ওকে কতক্ষণে মনে মনে ভাবছে যে কতক্ষণে, সেই একটা মনে মনে গান হচ্ছে মিলন হবে কতদিনে, সেই রকম ব্যাপার ওর এখন চলছে। শুধু একটু দেখো ওকে দেখো তাহলেই বুঝতে পারবে ও ঠিক কতটা বেগুকে নিয়ে ও কতটা এক্সাইটমেন্ট আছে ওর ভেতরে, দেখো আবার ডাকছে বেগুকে, দেখছো দেখো বেগুকে ডাকছে, মানে বেগু এসে ওই কাঠটার ওপর বসবে, একটু গালে গাল ঘষবে, একটু ঠোঁটে ঠোঁট ঘষবে, একটু গল্প করবে। আর হ্যাঁ আমি ওকে হয়তো ভাবতে পারো যে ওকে আলাদা রেখেছি, ওদেরকে আলাদা রেখেছি, দেখো আমার 9টা পাখি না একদম পুরো সুস্থ, ভগবানের জগন্নাথের কৃপায় তো 9টা পাখি সুস্থ, আর ও কিন্তু একটা অলরেডি ইনজিওর পাখির সাথে ছিল বেগু, তো সেই পাখিটা যদি বেঁচে থাকতো সেই ব্যাপারটা ছিল আলাদা, বাট চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে, তাতে করে
যদি বাই এনি চান্স কোনো রকম ইনফেকশন ওর ভিতরে কিছু স্প্রেড করে থাকে, তাহলে সেটা যাতে আর চারিদিকে না ছড়ায় বা অন্যান্য পাখিদের মধ্যে যাতে স্প্রেড না করে, সেই জন্যই আমি খুব স্পেশালি ওকে আলাদা করে রেখেছি। এই 5-7 দিন মতো থাক, ও যদি ওর যখন ওর অ্যাক্টিভিটি, যদিও ওর অ্যাক্টিভিটি খুব যে অ্যাবনর্মাল কিছু তা নয়, ওর অ্যাক্টিভিটি একদম নর্মাল আর 5টা পাখির মতনই। তো ওর অ্যাক্টিভিটি যখন আরও একটু সচ্ছল আর একটু নর্মাল হয়ে যাবে, তখন আমি ওদেরকে এই ওকে এই খাঁচায় না তো ওদেরকে এই খাঁচায় ট্রান্সফার করিয়ে দেবো, যা হোক একটা কিছু করে দেবো। আগে পিসিকে জিজ্ঞেস করবো, পিসি যদি খাঁচাটা নিতে চায় তাহলে ওকে ওই খাঁচায় ট্রান্সফার করে দেবো, আর যদি পিসি বলে যে না আমি এই খাঁচাতে আমার এই খাঁচাটা ঠিক আছে থাক, তাহলে আমি ওদেরকে এই খাঁচায় ট্রান্সফার করে দেবো। চলো, অনেক কথা হলো তোমাদের সাথে, আমি সবার আলাপ পরিচয় করিয়ে দিয়েছি, পরিচয় পর্ব আশা করি সবার স্বার্থে আর কোনো রকম অসুবিধা হলো না, কারোর না কারোর জায়গা কেউ না কেউ পূরণ করতে ঠিক চলে আসে। লাস্ট 10 দিন ধরে অর্পণের পেছনে পাগলের মতো পড়েছিলাম, চলো না আর একটা পাখি কিনে দাও আর একটা পাখি কিনে দাও, আমার 10টা পাখি হয়ে যাক, প্রভু ঠিক কথাটা কানে নিয়েছে। এই জন্যই তো বলি প্রভু তুমি কানে বসে কানে শোনো। বিশ্বাস করো আমি যখন মন থেকে ভাবি না আমার প্রভুর কথা, তখন আমার গলা থেকে স্বর বেরোয় না, আমার গলাটা যেন কেউ চেপে ধরে থাকে। মানে আমি মন থেকে বিশ্বাস করি প্রভুর অস্তিত্ব অপার, প্রভুর ভালোবাসা অপার, ওর প্রভুর দেয়ার হাত অপার, শুধু চাইতে হবে মন থেকে, মন থেকে ভালোবেসে ডাকতে হবে। পাখিটাকে অনেক আশা নিয়ে এসেছি, পাখিটাকে সুস্থ রাখতে পারলে মন থেকে আর একটু বেশি খুশি হব। ওই যে কার অন্য কোথায় প্রভু লিখে রেখেছে কেউ বলতে পারে না, অনেকের হয় না যাব বাড়ি থেকে বেরিয়েও আবার বাড়িতে ফিরে আসতে হয়, কেন বলতো তার অন্নটা তখনও পর্যন্ত বাড়িতেই থাকে, তাই যে বাড়িতে যাওয়ার কথা সেই বাড়ি থেকে বেরিয়েও তাকে আবার ফের এই বাড়িতেই ফিরে আসতে হয়, এটাই হচ্ছে প্রভুর লীলা। আসলে আমরাই এত বেশি অবুঝ, দেখেছো কি কথাবার্তা আলাপ চলছে ওদের মধ্যে, আমরাই এত বেশি অবুঝ যে আমরা প্রভুর না কোনো কিছুকেই ঠিক মতো ধরে উঠতেও পারি না আর বুঝে উঠতেও পারি না, তাই জন্যেই তো আমাদের সাথে সবসময় খারাপ জিনিসটা খুব সহজেই ঘটে যায়। খারাপ জিনিসটা ঘটে গেলে তখন আমরা ব্লেম করি, যা ও কেউ নেই, ভগবান বলে কেউ নেই, কিন্তু না সে ছিল, সে আছে, আর সে আমির তো আমাদের জীবনে থাকবে, আফটার অল তার অনুশাসনে তার অনুধাবনেই আমরা চলছি। তো সকাল থেকে আজকে যা যা রান্না করেছি সেগুলো একবার বলে দিই, কোনো রকম ভিডিও সরি অনেকটা বেশি ইমোশনাল হয়ে পড়েছি, অ্যাকচুয়ালি আমি প্রভু সম্পর্কে কোনো কথা বলতে গেলে না এত বেশি ইমোশনাল হয়ে যাই, তুমি তোমাদের হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না, মনে করো আমার খুব ক্লোজড কেউ বা আমার বন্ধু বান্ধব হোক বা যেই হোক না কেন, কেউ যদি বলে সে পুরী গেছে, সে আজকে মন্দিরে গেছে, আমার যে এত জেলাস ফিল হয়, বলে ইস ও প্রভুর রূপটা দেখে নিল, মানে ঠিক কীরকম একটা রাগ হয় জানো তো, মনে করো লুক লাইক অর্পণের সাথেও যদি কোনো আনকা মেয়ে বা আনকা ভদ্রমহিলা বা কোনো কোনো উমেন পার্সন যদি কেউ কথা বলে না, আমার এত জেলাস ফিল হয় না, হতেই পারে বন্ধু হতে পারে, একসঙ্গে অফিস মেট হতে পারে, হতেই পারে স্কুল ফ্রেন্ড হতে পারে, কলেজ ফ্রেন্ড হতে পারে, বাট কেউ যদি আমাকে এসে বলে হ্যাঁ প্রভুকে দেখে এলাম, আমার ভিতরটা একদম জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যায়, বিশ্বাস করো সব কিছুর ভাগ আমি দিতে পারবো কিন্তু এই জিনিসটার ভাগ আমি দিতে পারবো না, কিন্তু আমি তো আটকেও রাখতে পারবো না, কারণ ভালোবাসা তো স্বতন্ত্রতা চায়, ভালোবাসা তো বন্ধতা চায় না, আমি কী করে বন্ধ করে রেখে দেবো বলো, কিন্তু হ্যাঁ
প্রভুর প্রতি আমার ভালোবাসা একদম জেনুইন, কোনো দিক থেকে কোনো খামতি নেই। বিশ্বাস করবে না, আমার রাগ হলে আমি প্রভুকে গিয়ে সবার আগে ঝগড়া করে নিই। হ্যাঁ, তুমি তো পারতে বলো এই জিনিসটা না দিতে, আর ভালো কিছু হলে অনেকটা থ্যাংক ইউ জানিয়ে দিই। আজকে যা হচ্ছে সবটাই তোমার জন্য। আমি পিয়াদি যে এখনো তোমাদের সামনে আছি সেটাও আমার প্রভুরই কৃপা। তার হাতটা মাথার উপর না থাকলে, তার হাতের আশিসটা মাথার উপর না থাকলে হয়তো আমি মানুষটাই থাকতাম না। আমি পরে কথা বলছি তোমাদের সাথে। তো আজকে সকালে যেটা রান্না করেছি সেটা হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আর আগের দিন মাছের ডিম রান্না করেছি। মানে কালকে যে ব্লগটা দেওয়া আছে সেটা তোমরা হয়তো দেখে নিয়েছ যে আমি মাছের ডিম রান্না করেছি, আর একটুখানি মাছের ডিম ছিল কারণ অর্পণ মাছের ডিম খেতে খুব ভালোবাসে, আর একটু ভাজা ভাজা খেতে আরও বেশি ভালোবাসে। তো সেই জন্য ওর জন্যই বেসিক্যালি রেখেছিলাম একটু মাছের ডিম, যেটা ও একটু খেতে পারে। তাই সেই মাছের ডিমটা ভাজা ভাজা করেছি অল্পই, আর করেছিলাম সাড়ে 3 মাস এনেছিলো, মাছগুলো একদম নরম হয়ে গেছিলো। তো মাছগুলো না আর কোনো রকম ঝোল ঝালে কিছু হতো না, তাই পেঁয়াজ আদা রসুন কষে একদম টান টান করে একটা কী বলবো, তাই ঝাল ঝাল কষা কষা তরকারি করেছি, আর একটু ডাল সেদ্ধ করেছিলাম, বেশি করেই করেছিলাম যাতে আমার নেনু দুপুর রাত্রি গাড়ি যাচ্ছে। যাতে আমার নেনুর দুপুর রাত্রি দুবেলাই হয়ে যায়। আর একটুখানি রোববার দিনে রান্না চিকেন ছিল, সেই চিকেনটা বেশ করে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে, ওটা রাত্রিবেলা একটু চিলি চিকেন রান্না করব। আর যা থাকবে থাকবে, না থাকবে না থাকবে, একটু আলু পটল ভেজে দেবো বাবাকে একসাথে কুচিয়ে, রাতের হয়ে যাবে। তো যারা এখনও চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে আই হোক ভুলে যাচ্ছ বা মিস করে যাচ্ছ, কোনো একটা কিছু প্রবলেম তোমাদের মধ্যে হচ্ছে বা মিস কমিউনিকেশানও হচ্ছে হয়তো আমার সাথে তোমাদের, তাদেরকে উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি আমার সাফল্যে যে জায়গাটা যেতে চাইছি সেই জায়গাটা তোমাদের ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর যারা আমাকে আজ সাবস্ক্রাইব করে কাল আনসাবস্ক্রাইব করছো তাদেরকে বলছি প্লিজ, জোরহাত করে বলছি প্লিজ এরকমটা করো না, এতে করে না আমার চ্যানেলটার ওপরে একটা খারাপ ভাব পড়ছে। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে সাবস্ক্রাইব করার দরকার করবো না, তাহলে প্লিজ করো না। সাবস্ক্রাইব করে দিচ্ছ, 2 দিন সাবস্ক্রিপশানটা রাখছো, রেখে ঠিক পরের দিনকেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এটা তো অজান্তে করছো না, জেনে বুঝে করছো, প্লিজ এরকম করো না। কারণ আমি আমার কাছে একটা সাবস্ক্রাইব বিশ্বাস করো অনেকটা আনন্দ দেয়, অনেকটা লাইক মানুষের বার্থডের দিন মানুষ কোনো সারপ্রাইজ পেলে ঠিক যতটা আনন্দ পায়, আমার কাছে একটা সাবস্ক্রিপশান মনে করো ঠিক অতটাই আনন্দ দেয়। তো তোমাদের কাছে জোরহাত করে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে 2 দিন দেখে 3 দিনের দিন আনসাবস্ক্রাইব করে দিও না। ভালোবাসতে হলে চিরজীবনের মতো হাতটা শক্ত করে ধরে রেখে ভালোবাসো। ওই 2 দিন প্রেম করে ঘুরে দুম করে হাত ছেড়ে দেওয়ার মতো এরকম কাজ করো না। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে সন্ধ্যেবেলা চা নিয়ে, আর নতুন পাখি দেখে অর্পণের রিয়েকশনটা কেমন থাকে যদি চেষ্টা করবো, কারণ অর্পণ একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ক্যামেরা ধরলেই ও কেমন যেন একটা গুটিয়ে সেঁদিয়ে যায়। তো যদি চেষ্টা করবো, যদি সম্ভব হয় তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। চলো সেই দুপুরের পর থেকে আর তোমাদের সাথে দেখা করার সৌভাগ্য করে উঠতে পারিনি, কারণ পরপর অর্পণ বাড়ি আসলো, জল দিলাম, পাখি নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো, যদিও ও ফোন অন করতে বারণ করলো তাই জন্য ভিডিও করতে পারলাম না। তারপর চা করে কর্তামশাই আর নেনুকে দিলাম, নেনু খেলো হরলিক্স আর আমরা খেলাম চা। তারপর নেনুর ওই বোরিং পড়াশুনো নিয়ে আমাকে প্রায় 2-2.5 ঘন্টা বসে থাকতে হলো, নেনু লেখ রে, নেনু পড় রে, নেনু কর রে, না তো যা লেখা আর যেভাবে ও তৈরি তাতে করে মনে করলে ওর লিখে নেওয়াটা এমন কিছু খুব কঠিন ব্যাপার নয়। কিন্তু আমি করব না, তোমরা যে যাই বলো ভাই, আমি তো করব না, সেই হয়েছে দশা নেনুর। নেনু একদম পণ করেছে ও করবে না, লিখবে না, তো নেনুকে দিয়ে করাবে এমন বাপের সাধ্য কারণ নেই। তো চলো নেমে পড়েছি নিচে রান্নাঘরে, আর চিলি চিকেন আর রুটি করব ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না ভাতও করতে হবে। তো অর্পণের চিলি চিকেন হবে এই কথা শুনেই মাথায় চট করে চলে আসলো তালে পিয়ালি আজকে একটু রুমালি রুটি নিয়ে আসি।
প্লেট যখন নিয়ে যখন আসবে বলেই ফেললে, তাহলে যাও। আর এইরকম যদি অফার কোনো বউকে তার কর্তা মশাই করেই ফেলে যে রাতে রুটি করতে হবে না, আমি বাইরে থেকে রুমালি রুটি নিয়ে আসছি, তাহলে আমার মতো বাড়ির বউরা যারা রোজ রান্নাঘরে ঢোকো, তাদের তো মনে হয় একদম সোনায় হাতে সোনার চাঁদ পেয়ে গেল। তো সেম আমার ক্ষেত্রেও সেই ব্যাপারটাই হয়েছিল, আমিও সেই হাতে সোনার চাঁদ পাওয়ার মতো ব্যাপারটা হয়ে গেছিল। খুশিতে আহ্লাদে একদম আত্মহারা হয়ে বলে ফেললাম, হ্যাঁ তাই আনো, কোনো ব্যাপার না। তো এখানে চিলি চিকেনও অলমোস্ট প্রায় হয়েই আসছে, কারণ পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার যেটা দেব সেটা হচ্ছে সসের একটা গ্রেভি টাইপের জিনিস দেব, যেটাতে আর কি তরকারিটা মানে চিলি চিকেনের সসগুলো যাতে সুন্দর গ্রেভি একটা স্ট্রাকচার দেয়। ওই যে অ্যারারুটটার মধ্যে গুলিয়ে রেখেছিলাম মাংসটা, মানে ম্যারিনেটেড জিনিসগুলো, তার মধ্যে যে ডিম অ্যারারুট গোলা ছিল সেইটার মধ্যে দু রকমের সস। আমি চিলি সস দিই না, কারণ আমার নেনু তাহলে খেতে পারবে না, আমি শুধু সয়া সস দিই আর হচ্ছে তোমার টমেটো কেচাপটা দিই, যেটা তোমার মানে কি বলবো উইদাউট চিলি যেটা, সেটা শুধু টমেটো যেটা সেটা নন স্পাইসি যেটা। তো সেটা দিয়ে মোটামুটি চিলি চিকেন আমার হয়ে এসছে, ধিমি আছে, বসানো রয়েছে, জাস্ট ওই সসের গ্রেভিটা একটুখানি শুকাবে আর একটু তেল তেল ভাব আসবে সেই পর্যন্ত। ততক্ষণে হিউজ পরিমাণ বাসন পড়েছিল। এর আগে একবার বলে রাখি, সন্ধেবেলা এক পশলা বাসন আমার অলরেডি মাজা হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম বাসন। আমার ঘরে যা বাসন পড়ে তাতে করে যদি লক্ষ্মী কাকিকে আমি সারাদিনের জন্য রাখি না বাসন মাজার জন্য, তা আমার মনে হয় লক্ষ্মী কাকি প্রায় 2 থেকে 2,500 টাকা চেয়ে ফেলবে, কারণ আমার বাড়িতে অযথা অনেক বাসন পড়ে যেগুলোর কোনো মানেই হয় না, মুড়ি খেয়ে বাসনটা দুম করে নামিয়ে দেয়। আচ্ছা চলো, সামান্য একটু চায়ের সাথে যে বিস্কুটটা একটা প্লেটে দেওয়া হয় সেই প্লেটটাও দুম করে নামিয়ে দেওয়া হলো। এরকম হচ্ছে আমার বাড়িতে অযথা বাসন পড়ে, আসল কথা সেটা না, আসল কথা জানে মেজে দিবেই মাজা হয়েই যাবে সেই রকম। আর যেহেতু আমি অর্পণকে নেইনি ভিডিওর মধ্যে, সেই জন্য অর্পণ ভাবছে যে আমি কিভাবে পিয়ালির ভিডিওটা নষ্ট করতে পারি, তাই জন্য বারবার করে আমার খাবারের মধ্যে থাবা বসাচ্ছে, মানে দেখো তুমি আমাকে ভিডিওতে নিলে না কিন্তু আমি তোমার ভিডিওটা করতে দেব না। কিন্তু কি করো বলতো, যদি ওকে বলি আসো ভিডিওতে আসো, দূর আমার খাওয়া লোকে দেখবে, লোকে বাজে কথা বলবে। আর এই যে আমি বারবার দেখছো না ক্যামেরা অন করে খাবারের থালা ফেলে দৌড়াচ্ছি, কোথাও না আমার নেনুকে ভাত খাওয়াতে, কারণ ঘরের একটা চেয়ারের মধ্যে আমার নেনু বসে ভাত খাচ্ছে আর সেই চেয়ারে বসেই থাকবে, ও উঠবেও না নামবেও না, ভিড়দার অববায় দেখবে। আর এর মাঝখানে দুটো আঙুল দিয়ে জানি না কি একটা একটা নকশার ডিজাইন, তো সেটা দেখিয়ে দিল তোমাদেরকে, মানে আর তোমাদেরকে বুঝিয়ে দিল দেখো আমার বউ একা ভিডিও করছে না, আমিও ভিডিওতে আছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তো কি হয়েছে, কিন্তু আমি আছি ঠিকই। তো চলো আমার খাওয়া দেখতে দেখতে আই হোপ তোমরা বোর হয়ে গেছো, আর আমার বকবকানিও শুনতে শুনতে আই হোপ তোমরা বোর হয়ে গেছো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, যদি তোমরা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, অল করে দিও ভিডিওটা পোস্ট হওয়ার সাথে সাথে, যাতে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, যার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার প্রভু জগন্নাথ, যার কৃপাতে আজকের আমি পিয়ালি থেকে পিয়ালি পুরোপুরি নামের যোগ্য হয়ে উঠতে পেরেছি। সেটার জন্য আগেও বলেছি আবারও বলছি, আমাকে যে পিয়ালি তোমরা দেখছো আমি সে পিয়ালি আগে ছিলাম না, এখন যেন অনেক বেশি বাজে বদমাশ দুষ্টু টাইপের হয়ে গেছি, তবে আগে যে মেয়েটা ছিল সেই মেয়েটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা মেয়ে ছিল, তো তাকে মেরে আমাকে তৈরি হতে হয়েছে, সবটাই পারিপার্শ্বিক মানে কি বলবো পরিস্থিতির ফলাফল। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কাল একদম নতুন আর একটা ব্লগ নিয়ে, আমি পিয়ালি পান্তুয়া ডেলি ব্লগের তরফে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। হ্যাঁ, আমার বেগুকে তোমরা অনেক আশীর্বাদ করো, যাতে আমার বিল্লু রানী টিকু বিকু অয়ঞ্জু সবার মতো ও যেন হেসে খেলে আমার এই ছোট্ট ঘরটার মধ্যে থাকতে পারে। সো একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয়, প্রভু জগন্নাথ আছে তাই আমার অস্তিত্ব আছে, প্রভু জগন্নাথের আশীর্বাদ ছাড়া আমার জীবন কোনোভাবেই সচ্ছলতা পায় না। সো একবার বলাই যায় জয় জগন্নাথের জয়।